তমাম পৃথিবীর মানুষের পালনেওয়ালা যিনি তিনি হলেন আল্লাহ। আবু জাহালকে যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। নমরুদকে যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। ফিরাউনকে যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। ট্রাম্পকে যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। মুদির দোকানদার মুদি সরকারকে যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। এই দেশের মানুষদেরকে যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। আবার বলো আলেম, এই আমাদের ও আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। আসসালামু আলাইকুম, আল কারিমে স্বাগত। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কামা আমর, فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده الأمر وحده لا شريك له في الرب والرزق، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق، لا يخلق نبي ولا رسول بعده ولا أمة بعد أمته ولا كتاب بعد كتابه ولا شريعة بعد شريعته ولا سنة بعد سنته ولا طريقة بعد طريقته، صلى الله عليه وعلى آله وأصحابه الذي أوفى وعهده، أما بعد فيا أيها الحاذرون رحمني ورحمكم الله، قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون، إنما يتذكر أولو الألباب، صدقت يا رب العالمين، بارك الله لنا في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، قال رسول الله صلى الله عليه وسلم، طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام، قال رسول الله صلى الله عليه وسلم، لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله. অধ্যক্ষ আয়োজিত মাহফিলের
সুনামধন্য সভাপতি মহোদয়, প্রতিষ্ঠিত নির্মিত ঐতিহাসিক মরিচপুরান ঈদগাহ মাঠ ও হাফিজিয়া মাদ্রাসার মাননীয় সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মুকুল সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের জেলা সদস্য জনাব মোহাম্মদ খোরশেদ আলম সাহেব। বিশেষ করে এই মহতি জালসার বিশেষ অতিথি বাংলাদেশ জামিয়াত সালেকিন পীর সাহেব হুজুর রসুলপুরের আমিরুল উমারা হযরতের সুযোগ্য খলিফা জনাব কারি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা রসুলপুর আলা হযরতের সেজ ভ্রাতা জনাব হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন নিসারি সাহেব, দ্বিতীয় বক্তা অত্র অঞ্চলের অত্র এলাকার সুপরিচিত সুমিষ্ট ভাষী জনাব আলহাজ হযরত মাওলানা মুতালিবুর রহমান সাইফি সাহেব, আরো স্থানীয় ওলামা ইকরামগণ, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম দরদি আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুরব্বী বাবাজিরা, সমবয়সের বন্ধুরা, স্নেহের বাবাজি ও ভাইরা, পর্দার আড়ারে উপবিষ্ট সম্মানিতা মা ও বোনেরা, স্পিকারের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সর্বস্তরের সুদী সমাজ, সকলের প্রতি আন্তরিক সম্ভাষণ অভিনন্দন সালাম জানিয়ে বলতে চাই সকল প্রশংসা যাবতীয় প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে তার সক্ষমতা স্ব-অনুগ্রহে নির্মিত বিছানো জমিনের উপরে এবং তার বানানো আসমানের নিচে তারই কোরআনের আলোচনা শোনার জন্য এখানে এসে বসবার তাওফিক ইনায়াত করলেন, সুযোগ করে দিলেন, সেই মহান মালিকের দরবারে সকলেই প্রাণ খুলে অন্তরকে উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীজির পবিত্র রওজা আতহারে, যিনার আদর্শের মধ্যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আপামর মানব গোষ্ঠীর জন্য রয়েছে হেদায়েত পথের দিশারি এবং আলো, সেই নবী দুজাহানের দরবারে দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, কথা খুব সংক্ষেপ। আমরা ইতিহাস পড়লে দেখতে পাই, কোরআন পড়লে হাদিস পড়লে বুঝতে পারি, অনুধাবন করতে পারি, আমরা এটা উপলব্ধি করতে পারি পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত আল্লাহ তাআলার এই বানানো পৃথিবীতে একদল মানুষ সর্বদা নিযুক্ত থাকে, সর্বদা ব্যস্ত থাকে পথহারা মানুষগুলিদেরকে, গোমরা মানুষদেরকে, যারা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এই মানুষদেরকে বাঁচায়া হিদায়াতের রাস্তায় দাঁড়া করে দেওয়া, জান্নাতের রাস্তায় দাঁড়া করে দেওয়া, আল্লাহ এবং তার রসুলের পথে কিভাবে উপবিষ্ট হয় সেই পরিচালনা প্রসারণা প্রচেষ্টায় একদল মানুষ সর্বদা নিজেদেরকে নিয়োজিত রেখেছেন।
বলেন কথা ঠিক কিনা, কথা আপনারা একটু বুঝবেন। বেশি সময় আমি আলোচনা করব না, বেশি স্বর্গাদেও কথা বলতে পারবো না, কিন্তু একটু আমার কথা বুঝে নিতে হবে। হযরত বাবা আদম আলাইহিস সালাম তিনি প্রথম মানুষ ছিলেন এবং প্রথম নবী ছিলেন। তিনিও আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করার জন্য, পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আবার এক শ্রেণীর মানুষ নিজেদের ভালোকে বুঝতে না পেরে, নিজেদের বাঁচার পথকে নিজেরা না উপলব্ধি করে, যারা তাদের বাঁচানোর পিছনে পরিশ্রম করে, তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য, তাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করার জন্য সর্বদা তারা তাদের কাজে নিয়োজিত। মূসা আলাইহিস সালামের দিকে একটু তাকায় দেখেন, মূসাকে আল্লাহ বললেন, মূসা নবীকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। মূসাকে আল্লাহ হিদায়ত বাণী দিয়ে কিতাব তার উপরে দিয়ে বললেন, মূসা এখন আর বসে থাকার সময় নাই, এখন বসে থাকলে চলবে না, তোমার উপরে যে দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি ওই দায়িত্ব তুমি পরিপূর্ণভাবে পালন শুরু করে দাও। সব থেকে বড় বিপদগামী তোমার জামানায় তোমার পৃথিবীতে যে মানুষটা, সেই মানুষটার নাম হলো ফিরাউন। কি নাম বলেন? ও মূসা, সব থেকে বড় আল্লাহ বিরোধী, সব থেকে বড় শরিয়ত বিরোধী, সব থেকে বড় জালেম তোমার যুগে যে ব্যক্তি, ওই ব্যক্তিটা হলো ফিরাউন। তুমি যাও ফিরাউনের কাছে দাওয়াত দাও, ফিরাউনের কাছে আমার পয়গাম পৌঁছে দাও, তাকে তার গুমরাহি থেকে, তাকে তার পথভ্রষ্টতা থেকে বাঁচাইয়া আমার রাস্তার জন্য তাকে দাওয়াত দাও, জান্নাতের রাস্তায় তাকে দাঁড় করে দাও। কে বললেন? কে বললেন? আল্লাহ বললেন মূসাকে, যাও আগে সব থেকে বড় এই জামানার যিনি জালেম, এই জামানার সব থেকে বড় খোদাদ্রোহী যেটা, এই জামানার সব থেকে বড় আলম দ্রোহী যেটা, এই জামানার সব থেকে বড় বিয়াদব যেটা, এই জামানার সব থেকে বড় রাষ্ট্রদ্রোহী যেটা, ওইটার কাছে তোমার ইসলামের, তোমার ধর্মের দাওয়াত দাও, তাকে দাওয়াত দিয়ে ধর্মের পথে নিয়ে আসো, তাকে সে যে মানুষ, সে যে আদম, সে যে শ্রেষ্ঠ ব্যক্তি, এই কথাটা বুঝায় তাকে জান্নাতগামী করে দাও, তার কাছে আগে দাওয়াত নিয়ে যাও। ফিরাউনের কাছে মূসা দাওয়াত নিয়ে গেলেন। এত বিস্তারিত বলতে পারবো না, শুধু এই কথাটাই আমি বুঝাতে চাচ্ছি। ফিরাউনের কাছে যখন মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, তখন মূসার সাথে ফিরাউন খুব ভালো ব্যবহার করেছিলেন। কি বলেন, আপনাদের কি ধারণা? আপনারা ইতিহাস জানেন না? ভালো ব্যবহার করেছিলেন নাকি খারাপ ব্যবহার করেছিলেন? খারাপ ব্যবহার করেছিলেন। লাস্ট পর্যন্ত ওই দরবার থেকে, ফিরাউনের মজলিস থেকে ফিরাউন এই বলে ঘোষণা দিল, ফাকালা রব্বুকুমুল আলা। সব কিছু শেষে যখন দেখলো যে মূসার মুজেজার সাথে পারা যাচ্ছে না, মূসার কিতাবের সাথে পারা যাচ্ছে না, মূসার এলেমের সাথে পারা যাচ্ছে না, মূসার যৌতিকতার সাথে পারা যাচ্ছে না, মূসাকে আল্লাহ যে পয়গাম দিয়েছেন এই পয়গামকে কোনো মতো পরাস্ত করা যাচ্ছে না, শেষ পর্যন্ত ফিরাউন কি বলল, ফাকালা আনা রব্বুকুমুল আলা। আমি মানলাম, আমি বুঝলাম, রব বলতে একজন ব্যক্তি আছে, একজন সত্তা আছে,
একজন মালিক আছে, একজন স্রষ্টা আছে, সে কথা আমি বুঝলাম। কিন্তু থাকলেও সব থেকে বড় রব আমি ফিরাউন নিজে। কি বললো? সব থেকে বড় রব ফিরাউন নিজে। এখন কথা হলো, ফিরাউন কেন এত অন্ধ ছিল? ফিরাউন কেন নিজেকে এত বড় মনে করত? কেন নিজে বড় খোদা দাবি করলেন? তার অনেক কারণ আছে। সব থেকে বড় কারণ, সব থেকে মেন কারণ, সব ক্ষমতা আল্লাহ পাক ফিরাউনকে দিয়েছিল। কাকে দিয়েছিল বলেন? ফিরাউনকে দিয়েছিল। ডাইনের মানুষ সব ফিরাউনের পক্ষে ছিল, বামের মানুষ সব ফিরাউনের পক্ষে ছিল, সামনের মানুষ সব ফিরাউনের পক্ষে ছিল, পিছনের মানুষ সব ফিরাউনের পক্ষে ছিল, প্রশাসনিক ফিরাউনের পক্ষে ছিল, সাধারণ জনতা ফিরাউনের পক্ষে ছিল, প্রযুক্তি ফিরাউনের পক্ষে ছিল, টাকা পয়সা ফিরাউনের পক্ষে ছিল, মাল সম্পদ সব কিছু ফিরাউনের পক্ষে ছিল, জাদুকররা ফিরাউনের পক্ষে ছিল। কথায় যা কিছু ছিল তৎকালীন যুগে পৃথিবীর সামানা, সব কিছু ফিরাউনের পক্ষে ছিল। এই বিষয়গুলো পেয়ে, এই গুলোর দিকে তাকায়া ফিরাউন অন্ধ হয়া নিজের স্রষ্টা, নিজের রব প্রভুকে ভুলে যায়, স্রষ্টাকে ভুলে যায়, নিজেই খোদা দাবি করলো। লাস্ট পর্যন্ত তার ফলাফল কি হলো? মাঝে মাঝে আমি বলে থাকি, এই পৃথিবীতে মানুষ দুই ভাগে, দুইটা মহলে বসবাস করে। কয় মহলে বসবাস করে বলেন? দুই মহলে, দুই শ্রেণী, মানে দুই পজিশন, দুই সোসাইটি বসবাস করে। একটা পজিশন হলো খুব ধনী মানুষ, বড়লোক মানুষ, আর একটা হলো গরিব মানুষ। ধনী এবং গরিব, এরকমই তো, কি বলেন? ঠিক না? তো এই ধনীদের মধ্যে আবার দুই প্রকার, গরিবদের মধ্যে আবার দুই প্রকার। ধনীদের মধ্যে যারা দুই প্রকার, একটা হলো দুনিয়াতেও বাদশা, দুনিয়াতেও ধনী, দুনিয়াতেও বড়লোক, আখিরাতেও বাদশা, আখিরাতেও ধনী, আখিরাতেও বড়লোক। সুবহানাল্লাহ। বুঝছেন আমার কথা? কিভাবে? হযরত উসমান ইবনে রায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গরিব ছিলেন না ধনী ছিলেন? কথা বলেন, গরিব না ধনী? উনি দুনিয়াতে ধনী ছিলেন, যাকে বলা হয় উসমান গনি। গনি শব্দের অর্থ আরবি শব্দ গনিয়ন, শব্দের অর্থ ধনী। যাকে দুনিয়াতে আল্লাহ রাসূল উপাধি দিয়েছিলেন ধনী ব্যক্তি, তার মনও ছিল অনেক বড় ধনী। সুবহানাল্লাহ। বলে অনেকের টাকা আছে, কোটি কোটি টাকা আছে, নামে ধনী, কিন্তু কাজে কি? ওর মনে হয় 10-50 টাকা দিলে আর ভালো হয়। কে বলেন? হয় কি না? মাদ্রাসার কাজে, মসজিদের কাছে অনেক মানুষের কাছে গেলে, সামনে গেলে 10 টাকাও দিতে চায় না, অথচ তার বাড়ি গাড়ির অভাব নেই। কি বলেন? আছে না? মাঝে মাঝে মনে হয় যা কালেকশন হয়েছে, যা টাকা পয়সা আছে, উনাকে দিয়ে আসে, উনাকে দিলে অনেক সহযোগিতা হয়। এরকম আছে কিনা বলেন? তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পদে মদিনার ব্যক্তিগণ, মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা আত্মা ভরে, পান ভরে খাইছেন, পড়ছেন। সুবহানাল্লাহ। কোটি কোটি সম্পদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের খেদমতে উজাড় করে দিয়েছেন। মুসলমানদের খাবার কোনো ব্যবস্থা ছিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগান ক্রয় করে, খেজুর বাগান ক্রয় করে মানুষের জন্য অক্ষ করে দিয়েছেন, তোরা খাইতে থাক। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মানুষের পান করার পানি ছিল না, পানির অভাব ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা খরচ করে, তৎকালীন যুগে 3 লাখের বেশি টাকা হবে, এই টাকা খরচ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপ ক্রয় করে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন, মানুষ কত পানি পান করবে, পান করতে থাক। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এই উসমানের জন্য আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে একটা পতাকা দান করবেন। সুবহানাল্লাহ। কি দান করবেন? পতাকা। ওই পতাকায় লেখা থাকবে, রে উসমান, উসমানের নাম লেখা থাকবে। পৃথিবীতে যত দানবীর আছে, উসমানের মতো ধনী যত ব্যক্তি আছে, সব ব্যক্তি ওই পতাকার নিচে, ইমানদার ধনী দানবীর গুলো একত্রিত হবে, ওই জায়গা উপবিষ্ট হবে, আল্লাহ সকলকে বলবেন তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ওই দিনও আল্লাহ তাকে ধনী বানাইছেন। তাহলে এখন বুঝছেন যে, যে ব্যক্তি, ধনীদের মধ্যে দুই প্রকার, যেই ধনী দুনিয়াতেও ধনী,
আখিরাতেও ধনী। দুনিয়াতে আল্লাহ টাকা পয়সার অভাব দেয় নাই, দুনিয়াতে আল্লাহ টাকা পয়সার কমতি দেয় নাই, কিন্তু অট্টলিকায় বসবাস করেও, এসি গাড়ি বাড়িতে বসবাস করেও এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ, এরকম ধনী মানুষ আছে কিনা বলেন? বাচ্চা হারুন আর রশিদ, সাহাবা ইকরামের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য বাদশাহ ছিলেন তৎকালীন যুগে, দুনিয়াতে বাদশাহী করেছেন, টাকা পয়সার মালিক ছিল, আল্লাহর নবীর সুন্নাত পালন করার কারণে, আল্লাহর বিধান পালন করার কারণে আল্লাহ পাক ওদের আখিরাতেও বড় লোক বানায়, জান্নাতে যে যাবে সেই বড় লোক, গরিব মানুষ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, গরিব মানুষ কেন জান্নাতে যাবে না? এই যে মানুষকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, ওই ব্যক্তিকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করা হবে। তাহলে দুনিয়াতে কত কি আছে আপনি বলেন? আজ পর্যন্ত পৃথিবীতে কত স্বর্ণ মুদ্রা, কত কয়লা, কত গ্যাস, কত মণিমুক্তা, কত হীরার খনি আছে, বৈজ্ঞানিক কোনো হদিস পায় নাই কি বলেন, আছে কি না? তাহলে এই রকম দুনিয়ার সমান 10টা যদি যাকে জান্নাত দেয়া হয় তাকে দেয়া হয়, ওই ব্যক্তি কি গরিব থাকতে পারে বলেন? তাহলে ওই ব্যক্তি ধনী হওয়ার কারণে, অট্টলিকায় বসবাস করার কারণে, আল্লাহর সুন্নাত পালন করার কারণে, আল্লাহর বিধান পালন করার কারণে দুনিয়াতেও ধনী ছিল, কিন্তু আল্লাহর বিধানাবলী পালন করার কারণে আখিরাতে আল্লাহকে মাফ করে দিবেন, জান্নাতে ঢুকাইয়া দিবেন, যার কারণে ও আখিরাতেও ধনী। সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ আছে দুনিয়াতে ধনী, দুনিয়াতে অনেক টাকা পয়সা, গাড়ির কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই, নেতৃত্বের অভাব নাই, পোশাকের অভাব নাই, ভোগ বিলাসের অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহর এসে কোনোদিন আল্লাহ বলেছেন নাই। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তার জীবনের বিধানগুলো, সুন্নতগুলো যে পালন করতে হবে, ধনী ব্যক্তি ভুলে গেছে। তার যত টাকা হয়েছে সুইস ব্যাংকের সাথে সম্পর্ক করছে, যত টাকা পয়সা হয়েছে আমেরিকার সাথে সম্পর্ক হয়েছে, যত ধনী হয়েছে বড় বড় সব থেকে বড় ক্ষুদাদ্রোহী যারা তাদের সাথে সম্পর্ক হয়েছে, দিনের রাস্তার কাছে আসে নাই, মা কাছে আসে নাই, উলামা ইকরামদেরকে দেখে সর্বদা হটকানি করেছে, ঠাট্টা করেছে, হকানি পীর মশাইখদের দেখিয়া তার বুড়ো কুচুর মোচর করেছে, আর মাদ্রাসার তোলাবা ইকরামদের দেখলে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে গালি করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে ধমক দিয়েছে, মাদ্রাসার ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করেছে, সে শুধু চিন্তা করেছে এই পৃথিবীতেই সুখ হলে আমার সুখ, আর কোনো সুখের দরকার নাই। এরকম ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক জাহান্নামের আগুন তার জন্য জ্বালায়া দিবেন। আলেমদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ পাক এদের কোনোদিন মাফ করবে না, আল্লাহর ঘর মসজিদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ পাক কোনোদিন এদের উপরে খুশি হতে পারে না। আল্লাহর নবীর মাদ্রাসা ঘর মাদ্রাসার সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ পাক এদের কোনোদিন পছন্দ করবে না, আল্লাহ পাক কোনোদিন এদের দিকে রহমতের দৃষ্টি দেবে না। এই জন্যই নবী আলাইহিস সালাম পবিত্র হাদিস শরীফের মধ্যে তার পবিত্র জবানদের সাথে করেন, কোন আলিমান, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, খেয়াল করে শোনো, তোমরা মজবুতের কান দিয়ে, দিল দিয়ে শোনো, অন্তরের কান দিয়ে শোনো, যদি তোমাদের নসিব ভালো করতে চাও, যদি তোমরা নাজাত পাইতে চাও, যদি তোমরা মুক্তি পাইতে চাও, তাহলে আলেমদের কাতারে নিজেদের নাম লেখাইয়া দিও। কাদের কাতারে? কোন আলিমান আলেম হও, আলেমদের সাথে সংস্পর্শে যাও, আলেমদের সাথে সম্পর্ক করো। আল্লাহ নবী সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর গুরুত্বপূর্ণ সাহাবি বর্ণনা করেন, শেষ জামানায় তোমরা নবী পাইবা না, এমন একটা পরিস্থিতি আসবে নবীদের সাথে তোমাদের সাক্ষাৎ হবে না, যদি নবীদের সাথে সাক্ষাৎ করতে চাও তোমার জামানার আলেমদের সাথে তোমরা সাক্ষাৎ করিও, যদি নবীদের সাথে মুসাফা করতে চাও তোমার জামানার হক্কানি আলেমদের সাথে মুসাফা করিও,
যদি নবীদের সাথে কথোপকথন করতে চাও তোমার জামানার হাক্কানি আলেমের সাথে কথোপকথন করিও, যদি নবীর সাথে এক মুঠ খাইতে চাও এক লুকমা খাইতে চাও তোমার জামানার হাক্কানি আলেমদের সাথে বসে এক মুঠো এক লুকমা খাবার খাইও, যদি নবীদের সাথে ভালো ব্যবহার করতে চাও তোমার জামানার আলেমদের সাথে ভালো ব্যবহার করো। কাল কিয়ামতের ময়দানে নাজাতের যদি কোনো ব্যবস্থা না থাকে, কাল কিয়ামতের ময়দানে মুক্তির যদি কোনো পরোয়ানা হয়, এই ওসিলায় আল্লাহ পাক তোমাকে মাফ করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিতে পারেন। কি বলেন, আল্লাহ পারেন কি পারেন না? এটাও যদি তোমরা না পারো, ছাত্র হয়ে যাও, মাদ্রাসার ছাত্র হয়ে যাও, কোরআনের ছাত্র সেজে যাও, হাদিসের ছাত্র সেজে যাও, দুনিয়াতে কত জায়গা আছে কোরআনের মজলিস হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের তাফসির হয়, কোরআনের মশক হয়, কোরআনের বাংলা অনুবাদ হয়, কোরআনের ব্যাখ্যা শোনানো হয়, তোমার অমূল্য সময় থেকে এত ব্যস্ততার মধ্যে থেকে ব্যবসায়ের সময়ের মধ্যে থেকে দিনে আধা ঘন্টা এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট দুই ঘন্টা সময় এই কোরআনের জন্য ব্যয় করিও, কোরআনের জন্য কোরআনওয়ালাদের কাছে বসে যাও। কাল কিয়ামতের ময়দানে যখন তোমাকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার জীবনের আমলগুলো তোমার হাতে ধরা দিয়ে যখন বলা হবে ও বন্ধু ও বান্দা ও বন্ধু তোমার আমল নামাগুলো পড়তে থাকো, তোমার দুনিয়ার হিসাব নিকাশ গুলো তুমি দেখতে থাকো, দেখে দেখে তারপরে তুমি হিসাব করে দেখো তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি কি আমার বন্ধু হতে চাও, হতে পারবা নাকি দুশ্মন হতে পারবা। এই কিতাব যখন হাতের মধ্যে দেওয়া হবে, দেওয়ার পর দেখবেন কোন দিন কোন খারাপ কাজ করেছে, কোন দিন অপরাধ করেছে, কোন দিন অমঙ্গল কাজ করেছে, কোন দিন চুরি করেছে, মিথ্যা বলেছে, কোন দিন মানুষের সাথে খারাপ আচরণ করেছে, জিনা চুরি ডাকাতি রাহাজানি বদমাইশি করেছে, সবগুলোর ছবি সেই কিতাবের মধ্যে থাকবে। কোরআনের মজলিসে যদি একদিন বসে, বসার কারণে কোরআন বসার, কোরআনের মজলিসে বসা, কোরআনের মাদ্রাসায় বসা, কোরআনের তাফসিরে বসার ছবিটা যখন তোমার চেহারার মধ্যে পড়বে, চোখের মধ্যে পড়বে, তুমি যখন নৈরাশ হয়ে গেছো, মুক্তির কোনো রাস্তা নাই, আল্লাহর কাছে যা বলবে আল্লাহ আমি হিসাব করে দেখলাম আমার জান্নাতে যাওয়ার সব রাস্তা বন্ধ, কোনো রাস্তা খোলা নাই, কিন্তু একটা ছবি তুমি এখানে উঠা রাখছো, একটা ছবি তুমি দেখা রাখছো মাওলা, জীবনে একবার, একটা মাস, একটা বছর, একটা ঘন্টা, একটা দিন কোরআনের ব্যাখ্যায় বসেছিলাম, কোরআনের তর্জমা শুনেছিলাম, কোরআনের তেলাওয়াত শুনেছিলাম, কোরআনের আলোচনা শুনেছিলাম, আল্লাহ হুজুর সেজে নবীর সুন্নাত মাথায় দিয়ে বসেছিলাম, আল্লাহ দেখেন তো এই ওসিলায় আমাকে মাফ করে জান্নাতের মধ্যে ঢুকানো যায় কিনা। সুবহানাল্লাহ, আল্লাহ সেই দিন খুশি হয়ে বলবে আয় কাছে আয়, এই একটাই ছবি মাত্র তোর নাজাতের কারণ, তোর মাথার মধ্যে আমার নবীর সুন্নাত, যেই সুন্নাতকে আমি খুব ভালোবাসি, তোর মুখের মধ্যে আমার নবীর সুন্নাত, যেই সুন্নাতকে আমি খুব ভালোবাসি, তোর গায়ের মধ্যে আমার নবীর সুন্নাত, যেই সুন্নাতকে আমি ভালোবাসি। আজকে দেখা যাচ্ছে সব গুনাহ আর গুনাহ আর গুনাহ অপরাধ, কিন্তু একটা দিন, একটা মুহূর্ত, একটা ঘন্টা, একটা মাস আমার নবীর সুন্নাত পরিধান করিয়া কোরআনের মজলিসে বসছো, আমি তোমার কোন ইবাদত গ্রহণ করি নাই, তোমার কোন ইবাদত দুনিয়াতে নাই, এই একটা ইবাদত করেছো, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। অসংখ্য পাপীকে, অসংখ্য মুজরিমকে, অসংখ্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক বিভিন্ন ওসিলায় আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম খুব অনেক দূর চলে গেছে, ধনীদের মধ্যে দুই প্রকার, এক প্রকার দুনিয়াতেও ধনী আল্লাহর বিধান মানার কারণে, আখিরাতেও তারা ধনী। সুবহানাল্লাহ। আর
আর এক প্রকার শুধু দুনিয়াতে ধনী, কিন্তু আল্লাহর বিধান তার জীবনে নাই, নবীর সুন্নাত তার জীবনে নাই। না থাকার কারণে দুনিয়াতেই ভালো মন্দ, ভালো পানীয়, ভালো খাবার, ভালো পোশাক, ভালো গাড়ি ইত্যাদি ইত্যাদি, কিন্তু মরার সাথে সাথে রক্ত পোজ লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, গরম পানীয় এই ইত্যাদি ইত্যাদি জাক্কুম এই খাবারগুলো তার জুটবে, কোনো যানবাহন পাবে না, জাহান্নামের পোশাক তাকে পরা দেওয়া হবে, জাহান্নামের সব আজাব শাস্তি তাকে গ্রেফতার করবে। তাহলে এই ধনী ব্যক্তি দুনিয়াতে ধনী, আখিরাতে তার থেকে বড় অসহায়, তার থেকে বড় গরিব, তার থেকে বড় ফকির, তার থেকে বড় এতিম, তার থেকে বড় মিসকিন, তার থেকে বড় বিপদগামী আর একজনও। এবার যারা গরিব তাদের মধ্যে দুই প্রকার, যারা গরিব তাদের মধ্যেও দুই প্রকার। এক প্রকার দুনিয়াতে গরিব ঝুপড়ির মধ্যে বসবাস করে, রাত্রে ঘরে শুইলে বৃষ্টি হইলে টিনের ফুটো দিয়ে পানি পড়ে, কি বলেন আছে না? কিন্তু ওই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের আওয়াজ হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে মালিকের জিকির হয়, ওই ঘরের মধ্যে থেকে নবীজির উপরে দরুদ প্রেরণ হয়, ওই ঘরওয়ালারা পর্দায় থাকে, ওই ঘরওয়ালারা ভালোভাবে থাকে, ঘরের যত মানুষ আছে গরিব ঝুপড়ির মধ্যে থাকে, ভাঙা ঘরের মধ্যে থাকে, কিন্তু সুন্নাতের উপরে পরিপূর্ণ পাবন্দি আছে, তার বাড়ির মহিলারা পর্দার মধ্যে আছে, সর্বদা রিমোট নিয়ে টিভি চ্যানেলগুলো ঘুরায়া ঘুরাইয়া বিভিন্ন সিরিয়াল দেখতে থাকে না, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, ওই মানুষটা হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ। দুনিয়াতে যদিও গরিব হয়, দুনিয়াতে যদি এতিম হয়, দুনিয়াতে যদিও মিসকিন হয়, দুনিয়াতে যদিও ভালো খাবার নাই, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক আখিরাতে, আখিরাতের ময়দানে উত্তম খাবার উত্তম পরিধান রেখে দিয়েছেন। তার মধ্যে হযরত বিলাল, কি বলেন বিলাল? বিলাল একজন গরিব মানুষ, উমাইয়ার চাকর ছিল, গোলাম ছিল, দেখতে খারাপ দেখা যায়, তো শিক্ষিত মানুষ, সম্পদ বলতে কোনো জিনিস ছিল না, কিন্তু অন্তর বড়া কলিজা বড়া, শুধুমাত্র মালিকের প্রেম ছিল, কি বলেন ঠিক না? শুধু অন্তর বড়া কলিজা বড়া, নবীজির মহব্বত ছিল, দুনিয়াতে সব কিছু ছাড়তে পারতো বিলাল, কিন্তু আল্লাহর মহব্বত আল্লাহর প্রেম জীবনে ছাড়ে নাই, নবীজির মহব্বত নবীজির প্রেম ছাড়ে নাই। এই বিলাল যদিও দুনিয়াতে গোলাম, যদিও দুনিয়াতে দাস, যদিও দুনিয়াতে ফকির, যদিও দুনিয়াতে মিসকিন, যদিও দুনিয়ার মধ্যে সব থেকে বড় অসহায় ব্যক্তি, কিন্তু আখিরাতের মধ্যে বিলালের মতো ধনী ব্যক্তি আর একজনও নাই। সুবহান আল্লাহ। বিলালের শানে, ইয়াসারের শানে, আম্মারের শানে, সুমাইয়ার শানে বললেন, ওয়াল্লাযীনাত্তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা وبغير حساب। দুনিয়াতে আবু জাহালকে তোমাদের বড় মনে হয়, আবু লাহাবকে বড় মনে হয়, উতবা ইবনে শাইবা, উতবা ইবনে রবিয়াকে বড় মনে হয়, কিন্তু এই মানুষগুলো বিলালকে ঘৃণা করে, এই মানুষগুলো ইয়াসারকে ঘৃণা করে, এই মানুষগুলো আম্মারকে ঘৃণা করে। শুনে রাখো, শুনে রাখো, কিয়ামতের দিন যেই দিন কেউ কারো বন্ধু হবে না, কোনো সহযোগী হবে না, এই বিলালকে আমি আল্লাহ এত মর্যাদা দেব, এত সম্মান দেব, এত ইজ্জত দেব, আবু জাহল দেখবে আর ফুলবে, আবু লাহাব দেখবে আর কানবে, উবাই ইবনে খালদ দেখবে আর আক্ষেপ করতে থাকবে, উবাই ইবনে রবি দেখবে আর নিজেদের অনুশোচনা করবে, যে বিলালকে দুনিয়াতে আমরা দেখতে পারতাম না, বুঝতে পারতাম না, তাকে ভালো মনে করতাম না, আজকে বিলাল কাল্লা তো মর্যাদা দান করেছে। আর এক শ্রেণীর গরিব মানুষ আছে, যেই মানুষগুলো দুনিয়াতে সম্পদের মালিক নয়, দুনিয়াতে টাকা নাই, পয়সা নাই, দুনিয়াতে ভালো গাড়ি নাই, মর্যাদা নাই, বাড়ি নাই, পোশাক নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, আত্মীয় স্বজন নাই,
কিন্তু এত খারাপ মানুষটা নামাজ ঠিক মতো পড়ে না, রোজা ঠিক মতো করে না, নিজের বিধানগুলো ঠিক মতো মানে না, আল্লাহকে চেনে না, আল্লাহর নবীকে চেনে না, আখিরাত আছে সেইটাও বোঝে না, কবরে যাইতে হবে সেইটাও জানে না, এমন গরিব মানুষ আছে কিনা বলেন, কি বলেন, আছে কিনা বলেন? গরিব খাইতেও পারে না, পড়তেও পারে না, কিন্তু মালিক রেও চেনে না, আল্লাহ রেও চেনে না। এই মানুষটা আল্লাহকে না চেনার কারণে, নবীকে না বোঝার কারণে, দুনিয়াতে যে এরকম গরিব, দুনিয়াতে যে এরকম ফকির, আল্লাহর সাথে নবীর সাথে সম্পর্ক না থাকার কারণে মরণের পরেও এই মানুষটার দুঃখের কোনো সীমা থাকবে না। কি বলেন, আছে কিনা এরকম মানুষ? আল্লাহর বিধান মানলো না, যার কারণে দুনিয়াতেও সে গরিব, দুনিয়াতেও অসহায়, মরার পরে সে আখিরাতেও অসহায়, তার মতো গরিব মানুষ, তার মতো অসহায় মানুষ আর নেই। তাই আমি মাঝে মাঝে বলি, দুনিয়াতে গরিব তাতে কি, দুনিয়াতে বাড়ি নাই তাতে কি হয়েছে, দুনিয়াতে জায়গা নাই তাতে কি হয়েছে, দুনিয়াতে ভালো খাবার নাই, পোশাক নাই তাতে কি হয়েছে? আপনি আল্লাহর বিধান মানেন, আল্লাহর নবীর সুন্নাত মানেন, আল্লাহর নবীর মহাব্বত নিজের অন্তরে পূর্ণ মাত্রায় বৃদ্ধি করেন, জাগরণ করেন, আপনি এই দুনিয়ায় কয় বছর বাঁচবেন? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 200 বছর, তারপরেও কিন্তু আপনি বাঁচতে পারবেন। তাহলে দুনিয়ার জীবনে কষ্ট করলেও আল্লাহর বিধান মানার কারণে, আল্লাহর বিধান মানার খাতিরে আপনি তো মৃত্যুবরণ করার সাথে সাথে আপনাকে আল্লাহ জান্নাতের পোশাক পরা দিবে, যেই পোশাকের একটা সুতা বিক্রি করলে এই পৃথিবীকে 10 বার কিনা যাবে, 1000 বার কিনা যাবে, 100 বার কিনা যাবে, তার কোনো অন্ত থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে পান নাই তাতে কি হয়েছে, আল্লাহর বিধান মেনে আখিরাতে যাতে পাই সেই চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, এই জন্য এক শ্রেণীর মানুষ থাকে, এক প্রকারের মানুষ থাকে, যারা সর্বদা ফিকির করে, চিন্তা করে কিভাবে পথভোলা মানুষদেরকে পথের দিশা দিয়া, কোরআনের আলো দিয়া, হাদিসের নববীর আলো দিয়া এই মানুষগুলোকে জান্নাত উপযুক্ত করা যায়, জান্নাত উপযোগী করা যায়। কিন্তু যেই মানুষের পিছনে হক্কানি ওলামা মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখ, মাদ্রাসার ওলামা ইকরাম মেহনত করে, ওই মানুষগুলোই হক্কানি ওলামা ইকরামকে বাঁকা নজরে দেখে। কি বলেন, দেখে কিনা? ওই মানুষগুলো হক্কানি পীর মাশায়েখকে ঠাট্টা করে, ওই মানুষগুলোই মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসার হুজুরদেরকে ঠাট্টা করে, তার এই অভ্যাস রয়ে গেছে। দেখেন, সম্মানিত উপস্থিতি, আপনার যে সন্তানগুলো আছে, আপনার যে ছেলেরা আছে, আপনার সমাজের যে বাচ্চাগুলো আছে, যাদের বয়স 7 বছর, 5 বছর, 6 বছর, এরা আপনার বাড়িতে কি করে, এরা আপনার সমাজে কি করে বলেন? হয়তো টিভি দেখার ব্যস্ত, হয়তো খেলার মধ্যে ব্যস্ত, হয়তো গান শোনায় ব্যস্ত, হয়তো ঘুমাদের ব্যস্ত, কিছু সময় পড়াশোনা করে, এত এত দুষ্টামো করে, এত দুষ্টামো করে, আপনিই মাঝে মাঝে আপনার নাতি, আপনার নাতনির দুষ্টামো দেখে অতিষ্ঠ হয়ে যান। কি বলেন, হন কি না বলেন? আপনিই আপনার ছোট বাচ্চার দুষ্টামো দেখে অতিষ্ঠ হয়ে যান, বিরক্ত হয়ে যান। আর যেই সন্তানরা মাদ্রাসায় পড়ে, তাদের বয়স 7 বছর, 5 বছর, 3 বছর, 4 বছর, 8 বছর, তারা তাদের মায়ের কোল ছেড়ে, তারা তাদের বাবাকে ছেড়ে, তারা তাদের ভাই বোনদেরকে ছেড়ে, তারা তাদের বাড়ির আদর ছেড়ে, তারা তাদের বাড়ির ভালো খাবার ছেড়ে, ভালো তোশক বিছানা ছেড়ে, ভালো রুম ছেড়ে, সব কিছু ছেড়ে, এই যে মরিসপিরান হাফিজিয়া মাদ্রাসা আছে, এখানে পড়ে থাকে, এখানে থেকে বোর্ডিং এর খাবার খায়, এখানে থেকে ফ্লোরে শুয়ে থাকে, এখানে বাবা মার আদর থেকে বঞ্চিত, এরা কেন এখানে আসছে, কি কারণে এখানে আসছে? এরা সেই যখন ফজর হয়, যখন আপনারা ঘুমে বিভোর, আপনারা ঘুমের মধ্যে মাতাল, আপনারা কোনো জাগনার কোনো খবর নেই, আপনাদের কোনো বালাই নেই, এই আজানের আগে তাহাজ্জুদের সময় যখন দোয়া কবুল হয়, এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা ওঠে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুম ছেড়ে, সব কিছু ছেড়ে দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, তারা পবিত্র কালামুল্লাহ শরীফ, আল্লাহর কোরআন নিয়ে বসে তেলাওয়াত শুরু করে দেয়। কি তেলাওয়াত করে? সর্বপ্রথম আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে পরিপূর্ণ সূরা আকারে যে সূরা নাজিল করেছেন, ওই সূরাটার নাম কি বলে? সূরা আল ফাতিহা। তিনি তেলাওয়াত শুরু করে দেয় ছোট্ট বাচ্চা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ও মাওলা সমস্ত প্রশংসা তোমার, সমস্ত তারিফ তোমার, সমস্ত প্রশংসা তোমার। আল্লাহ মধুর বাণীর কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনতে থাকে ছোট্ট বাচ্চার মুখে, যার কোনো গুনাহ লেখা হয় নাই, যে বাচ্চা যে পর্যন্ত দুনিয়ার ভালো মন্দ বোঝে না, লাভ লোকসান বোঝে না, কোনো খারাপ কাজের যার ধ্যান খেলা কোনো তৈরি হয় নাই, নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা যখন বড় বড় মানুষগুলো ঘুমের মধ্যে বিবর, এই বাচ্চা রাত থাকতে আজানের আগে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ খুশি হইয়া মজা দিয়ে শুনতে থাকে আর বলতে থাকে, ও ফেরেশতার দল তোরা আমার বান্দা যার আজ পর্যন্ত কোনো গুনাহ লেখা হয় নাই, তোরা লিখতে পারিস নাই, এই বাচ্চা কি বলে তোরা শোন, আমি নিজেও শুনি তোরা শোন, এই ছোট বাচ্চা যখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, এবার আল্লাহ বলে মানিল্লাহ তুমি যার জন্য সমস্ত প্রশংসা করো, ওই মান ওই আল্লাহকে, ওই রবকে, ওই মালিককে, আল্লাহকে। তারপরে ওই ছোট্ট বাচ্চা তার মধুর কণ্ঠে, ছোট কণ্ঠে বলে রব্বিল আলামিন। আল্লাহ বলেন তিনি এই জমিনের মালিক যিনি, এই আকাশের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। আমার পালনেওয়ালা যিনি, তিনি হলেন আল্লাহ। তমাম পৃথিবীর মানুষের পালনেওয়ালা যিনি, তিনি হলেন আল্লাহ। আবু জাহালকে যিনি বানাইছেন, তিনি হলেন আল্লাহ। নমরুদকে যিনি বানাইছেন, তিনি হলেন আল্লাহ। ফিরাউনকে যিনি বানাইছেন, তিনি হলেন আল্লাহ। ট্রাম্পকে যিনি বানাইছেন, তিনি হলেন আল্লাহ। মুদির দোকানদার মুদি সরকারকে যিনি বানাইছেন, তিনি হলেন আল্লাহ। এই দেশের মানুষদেরকে যিনি বানাইছেন, তিনি হলেন আল্লাহ। আবার বলো আলেম, এই আমাদের ও আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যিনি বানাইছেন, তিনি হলেন আল্লাহ। শুধু আল্লাহ নয়, এই তামাম জাহানের যত মাখলুকাত আছে সব মাখলুকাতের খাবার যিনি দেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই বান্দায় আবার ছোট্ট মানুষ, এই মানুষটাই আবার আল্লাহর সাথে যখন কথোপকথন করে, আল্লাহ বলে তুমি তো বললা আল্লাহ হলেন তাম জাহানের পালনেওয়ালা, তাম পৃথিবীর পালনেওয়ালা। এই আল্লাহর কিছু গুণ বলো, কিছু খাসিয়ত বলো, কিছু সিফাত বলো, কিছু বিশেষ্য বলো, এই আল্লাহ কি। এরপরে বান্দা তেলাওয়াত শুরু করে দেয়, আর রহমান আর রহিম আর রহমানির রহিম। তিনি তাম পৃথিবীর মানুষকে পালেন, তাম পৃথিবীতে যত মাখলুকাত আছে সব কিছু রিজিক দেন, কিন্তু দিয়ে আবার খোটা দেয় না, দিয়ে আবার কেড়ে নেয় না। তিনি অত শক্ত নয়, অত কঠিন নয়, অত মিজাজ খারাপ বলা সত্তা নয়, যেই সত্তা রহমান দয়াময় দয়ালু, যার দয়ার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। যদি আল্লাহ দয়া না করতেন, সাথে সাথে মানুষ গুনাহ করার সাথে সাথে তাকে ধরে ফেলতেন। এই ছোট্ট বাচ্চা বলে আর রহমান অতিশয় দয়াময় দয়ালু। এই আল্লাহ যখন তার তেলাওয়াত শোনে, এই ছোট বেগুনা যার গুনাহ হয় নাই মাসুম বাচ্চার কণ্ঠ থেকে বলে আর রহমান আর রহিম, সে খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়।
ফেরেশতাদেরকে বলো, ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, আমি এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। যেই ছোট্ট বাচ্চা কোরআনের তেলাওয়াত করে আমার মন জয় করেছে, আমার মনকে খুশি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সাক্ষীতে, তোদের উপস্থিতিতে ওই বাচ্চার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিলাম। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবো, ওর প্রতিবেশীর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এই বান্দা যতদিন বলবে আর রহমান, ওই যে এলাকার মধ্যে আর রহমান তেলাওয়াত করবে, আর রহিম যে এলাকার মধ্যে তেলাওয়াত করবে, ওই এলাকায় কোনোদিন গজব দেওয়া হবে না। লেখ রাখ, যেই দেশের মধ্যে যেই মাটির মধ্যে আর রহমান আর রহিমের তেলাওয়াত হবে, ওই জমিনের মধ্যে কোনোদিন আমি আর অভাব দেব না, ওই জমিনের মধ্যে কোনোদিন জলোচ্ছ্বাস দেব না, ওই জমিনের মধ্যে কোনোদিন ভূমিকম্প দেব না, ওই জমিনের মধ্যে কোনোদিন আমি আল্লাহ গজব দেব না। আমার রহমান নামের একটা গুণ আছে, আমার রহিম নামের গুণ আছে। এই নাম যখন এই বান্দারা ছোট ছোট বাচ্চারা তেলাওয়াত করে, এই তেলাওয়াতের ওসিলায় গ্রামবাসীদেরকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। আপনার জমিতে যে ফসল, এই ফসল আপনার কৃতকর্মের দরুন নয়, এই বাচ্চাদের তেলাওয়াতের কারণে আপনার জমিনে ফসল, আপনার ব্যবসায় যে লাভ হয়, আপনার যে অবস্থা, আপনার যে আমল, আপনার যে ইবাদত, এই ইবাদতের কারণে আল্লাহ পাক ব্যবসায় লাভ দেয় না। ছোট বাচ্চাদের তেলাওয়াতের কারণে আপনার ব্যবসায় লাভ হয়, আপনার চাকরিতে যে প্রমোশন বরকত হয়, এই বরকত প্রমোশন আপনার যোগ্যতায় নয়, আল্লাহ পাক এদের ওসিলায় খাওয়ায়, আল্লাহ পাকের কারণে আপনার জীবনে বরকত দেয়, এদের কারণে আল্লাহ পাক আপনার জীবনটা কবুল করেছে। কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, সজাগ রাখবেন, খেয়াল রাখবেন, এই কোরআনের আওয়াজকে, এই কোরআনের তেলাওয়াতকে, এই কোরআনের ব্যাখ্যাকে, এই কোরআনের তাফসিরকে, এই কোরআনের মতবাকে যদি কোনো ফিরাউনের উত্তরসূরি বন্ধ করতে চায়, যদি আবু লাহাবের কোনো প্রেতাত্মা বন্ধ করতে চায়, আবু জাহালের কোনো বংশধর বন্ধ করতে চায়, তাকে গজবের মধ্যে পড়তে হবে, তাকে আল্লাহ লানতের মধ্যে পড়তে হবে, তার জীবনকে আল্লাহ বরবাদ করে দিবে, আল্লাহ পাক তার জীবনের সব উন্নতিকে নিস্তেজ করে দিবে। আর যতদিন পর্যন্ত আপনি কোরআনের তেলাওয়াত চালু রাখবেন, যতদিন পর্যন্ত আপনি কোরআনের মজমাকে চালু রাখবেন, ততদিন পর্যন্ত আল্লাহ পাক আপনার রহমতের চাদর দিয়ে পেঁচাইয়া দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হিফাজত করে তিনি বরকত নাজিল করবেন। মিথ্যা কথা বললাম, মিথ্যা কথা বললাম, আবিষ্কার গবেষণা করে, বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে দেখা গেছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বাংলাদেশের বিভিন্ন দেশ, বিভিন্ন এলাকা যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, বিশেষ করে নদী বন্দর এলাকাগুলো, সমুদ্র বন্দর এলাকাগুলো, ঢাকা শহর সহ আরো যে জায়গাগুলো, এর পজিশন, এর সল মাটির যে অবস্থা, একটু ভূমিকম্প হওয়ার কারণে, একটু জলোচ্ছ্বাস হওয়ার কারণে, একটু ঘূর্ণিঝড় হওয়ার কারণে, বড় আকারে ঝড় হওয়ার কারণে এই শহরগুলি যখন তখন দেবে যাবে, আরো আগে এর বিলীন হয়ে যাওয়ার কথা ছিল, আরো আগে এই শহরগুলোর অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজও পর্যন্ত এই বাংলাদেশের সমুদ্র বন্দর, নদী বন্দর এলাকায় কিছু এলাকা আজও পর্যন্ত স্থির রেখেছেন, ধ্বংস হয় নাই, লয় হয় নাই, ক্ষয় হয় নাই, বৈজ্ঞানিক বিজ্ঞানীরা আবিষ্কার করে, গবেষণা করে কোনো জিনিস পায় নাই, কি কারণে এগুলো প্রতিষ্ঠিত রয়ে গেছে, কি কারণে এগুলো রয়ে গেছে, কি কারণে এগুলো ক্ষতিগ্রস্ত হয় নাই, ঠিক শেষ পর্যন্ত গবেষণায় দেখা গেছে, বিশ্লেষণ করে দেখা গেছে, এই বাংলাদেশের মধ্যে, এই বাংলার মাটিতে ঢাকা শহরটাকে বলা হয় মসজিদের শহর। সুবহানাল্লাহ, যত মিনার থেকে আল্লাহু আকবার আজান ঢাকার থেকে আসে, ওই শহর থেকে এই আল্লাহু আকবার প্রতিধ্বনির কারণে আল্লাহ পাক ঢাকা শহরকে বিভিন্ন আজাব গজব থেকে, জলোচ্ছ্বাস থেকে, ভূমিকম্প থেকে, বিভিন্ন ঘূর্ণিঝড় থেকে আজও পর্যন্ত স্থির রেখেছেন, টিকা রেখেছেন। যতদিন পর্যন্ত ওইখানে কোরআন তেলাওয়াত চলবে, আল্লাহু আকবারের প্রতিধ্বনি হবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক ওই শহরকে, ওই বন্দরকে, ওই জনবসতিকে স্থির রাখবেন, প্রতিষ্ঠিত রাখবেন, ততক্ষণ পর্যন্ত ধ্বংস করবেন।
একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহু আল্লাহ, আল্লাহ ততদিন পর্যন্ত পৃথিবীকে ধ্বংস করবেন না, ততদিন পর্যন্ত আকাশকে ভেঙে দিবেন না, ততদিন পর্যন্ত এই দুনিয়াকে ধ্বংস করবেন না, যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত কোরআনের আওয়াজ থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহু আকবার বলনেওয়ালা ব্যক্তি থাকবে, যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াতের ব্যক্তি থাকবে, কোরআন শিক্ষা করা শিক্ষা দেওয়ার ব্যক্তি থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীকে ধ্বংস করবেন না। তাহলে আপনি যদি মনে করেন আপনার টাকার জোরে আপনি বাঁচবেন, এটা ভুল। যদি আপনি মনে করেন আপনার সম্পদের জোরে বাঁচবেন, এটা আপনি ভুল। যদি আপনি মনে করেন আপনার ক্ষমতার জোরে আপনি বাঁচবেন, এটা ভুল। যদি আপনি মনে করেন আপনার দাপটের জোরে আপনি বাঁচবেন, এটা আপনার ভুল। যদি আল্লাহর কালাম না থাকে, আল্লাহর বাণী না থাকে, মাদ্রাসা না থাকে, মসজিদ না থাকে, কোরআনের হক কথা বলার ব্যক্তিদের স্বাধীনতা না থাকে, তাদের কণ্ঠকে যদি আপনি আঁকড়ে ধরেন, আপনি টিকবেন না, আপনার সম্পদ টিকবে না, আপনার ঐশ্বর্য টিকবে না, কারো রাজ্য টিকবে না, কারো রাষ্ট্র টিকবে না, শুধুমাত্র ধ্বংস আর ধ্বংস, এছাড়া আর কোনো পথ নেই। বাঁচতে চাইলে, শান্তিতে থাকতে চাইলে, মুক্তি পাইতে চাইলে কোরআনের আওয়াজকে চালু রাখতে হবে, কোরআনের মাদ্রাসাগুলিকে চালু রাখতে হবে। আর এই কোরআনের মাদ্রাসা চালু রাখতে যা যা করার দরকার, আপনাকে গ্রামবাসীকে, শহরবাসীকে, এলাকাবাসীকে, প্রত্যেকটা ব্যক্তিকে তাই করতে হবে। আপনি মনে করতেছেন যে আপনি টাকা পয়সা আছে আপনি বাঁচবেন না, এই জন্য আপনি বাঁচতে চাইলে আপনার 10 টাকা, আপনার 20 টাকা, আপনার 100 টাকা, আপনার 500 টাকা দিনের রাস্তায় ব্যয় করতে হবে, মাদ্রাসা মসজিদ চালু রাখার কাজে ব্যয় করতে হবে। আপনি বাঁচতে চাইলে আপনার মেধাকে দিনের রাস্তায় ব্যয় করতে হবে। আপনি বাঁচতে চাইলে আপনার সময়ের মধ্যে কিছু সময়কে দিনের রাস্তায় ব্যয় করতে হবে, আপনার জীবনের কিছু মুহূর্তগুলোকে দিনের রাস্তায় ব্যয় করতে হবে। তাছাড়া আপনি বাঁচবেন না, আপনার পরিবারকে বাঁচাইতে পারবেন না, আপনার এলাকাকে বাঁচাইতে পারবেন না, আপনার আত্মীয় স্বজনকে বাঁচাইতে পারবেন না, আপনার ছেলে সন্তানদেরকে বাঁচাইতে পারবেন না। এই জন্য আমরা খুব খেয়াল করব এবং আল্লাহর বিধান মানার চেষ্টা করব, কোরআনের কাছে আসার চেষ্টা করব, কোরআনের ব্যক্তিদেরকে জীবিত এবং ভালো রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there, subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.